নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি সংবাদ সারাদিন আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো কাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া এবং ভারতকে নিয়ে যথেষ্ট আশাবাদী হার্দিক পান্ডিয়া চোটের কারণে তিনি চলতি বিশ্বকাপ থেকে টিম থেকে ছিটকে গিয়েছেন কিন্তু নিজের দলকে নিয়ে তিনি আশাবাদী তিনি যেমনটা বলেছেন যে এই বিশ্বকাপের যে কাপ তা কিন্তু শুধু ভারতীয় টিমের জন্য নয় বরং লক্ষ লক্ষ মানুষ তাদের পিছনে রয়েছে এবং এই কাপ যদি জয়ী হয় ভারত তাহলে সেই কাপ কিন্তু লক্ষ লক্ষ মানুষের দলে না থেকেও জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী হার্দিক পান্ডিয়া ট্রফি শুধুমাত্র আমাদের জন্যে নয় এমনটাই বলেছেন হার্দিক পান্ডিয়া তিনি বলেছেন যে দেশের কোটি কোটি মানুষ আমাদের পিছনে রয়েছেন এবং যদি এই কাপ আসে তাহলে তা ভারতের প্রত্যেকটা মানুষের জন্যই এবং এই দলটার জন্য আমি গর্বিত এমনটাই জানিয়েছেন হার্দিক পান্ডিয়া আমরা এখনো পর্যন্ত যা করেছি তা দীর্ঘ পরিশ্রমের ফল দলে না থেকেও দলের সঙ্গেই রয়েছেন হার্দিক পান্ডিয়া চোটের কারণেই চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেই চোট পান তিনি তারপরেই আর চলতি বিশ্বকাপে তিনি অংশ নিতে পারেননি আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তার চোট সারতে এখনও বেশ কিছুটা সময় লাগবে তবে দলে না থেকেও তিনি দলের পাশেই রয়েছেন হার্দিক পান্ডিয়া তিনি বলেছেন যে এই যে বিশ্বকাপের কাপ তা কিন্তু শুধুমাত্র ভারতীয় দলের জন্যে নয় তা কোটি কোটি মানুষ ভারতের কোটি কোটি মানুষ তাদের পিছনে রয়েছেন তাদের প্রত্যেকের জন্যেই